আমরা 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 মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, যিনি একজন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, যিনি মুখ্যমন্ত্রীও বটে। কিন্তু তার মেন পরিচয় উইকিপিডিয়াও তো আপনি দেখবেন, তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম দেওয়া আছে, দিদি হিসেবে তাকে ইন্ট্রোডিউস করা আছে। তো সেই দিদিকে জানা যায় না। সেই দিদিকে আমরা জানতে পারি তখনই যখন দিদিকে রাত্রিবেলা, ধরুন আমি আমি নিজের চোখে দেখেছি, দিদি কেটারারের ছেলেরা খেতে বসেছে, তখন তাদের খাইয়ে দিদি ঘুমোতে যাচ্ছেন। সেই দিদিকে আমরা মাঝে সাঝে দেখি, যারা আমরা ধরুন যারা সাংবাদিক হিসেবে কাছে যাওয়ার সুযোগ পাই। কিন্তু মেন আমরা দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি দৃপ্ত ভঙ্গিমায় ঘুরে বেড়ান স্টেজে, ডিএমএসপিকে প্রকাশ্যে বকাঝকাও করেন, মিনিস্টারদেরও রেওয়াত করেন না। তো 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 এই দিদিটা কে? না না, আমি বকাঝকা খুব কম করি। আমি আমার সহকর্মীদের সাথে কখনো কখনো আমাকে বকাঝকা করতেই হয়, কারণ আমি খুব নরমও বলতে পারেন, আবার যেখানে ডিসিপ্লিন অনুশাসনের কথা হবে সেখানে আমি খুব টাফ। অফিসারদের আমি বকাঝকা বেশি করি না, কারণ তারা এমনিতেই কাজ করে, ভালো বলে দিতে হয় এটা করলে ভালো হয় ওটা ভালো হয়, সবাই মিলে আলোচনা করি করি। কিন্তু কাউকে কাউকে বকতে হয়, যদি কেউ দুষ্টুমি করে তো বকে না, বাবা মাও তো বকে, সন্তান নেই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি মনে করি যে সবচেয়ে বড় সত্তা যেটা মানুষের মধ্যে কাজ করে সেটা হচ্ছে সে তার মানবিকতা। এই ক্ষেত্রে আমাদের একটা ব্যাপার আছে, আমরা ছোটবেলা থেকে এটাতেই মানুষ হয়েছে। আমার সাথে যে সহকর্মীটি আছে সে বাড়িতে ডোমেস্টিক কাজের লোকও হতে পারে, সে আমার ঘরের ইলেকট্রিশিয়ানও হতে পারে, সে আমার অফিসের কর্মচারীও হতে পারে, সে যতক্ষণ পর্যন্ত না খাচ্ছে, তাকে যতক্ষণ পর্যন্ত আমি তার মুখে হাসি তুলে দিতে না পারছি, ততক্ষণ আমার হাসবার কোনো অধিকার নেই। এই যে হ্যাবস আর হ্যাব নটস যে থিওরি আমরা কখনো কখনো বামফ্রন্টে শুনেছিলাম, তারা কিন্তু নিজেদের জীবনে, বাস্তব জীবনে এটা কখনো পরিণত করতে পারতো না, কিন্তু আমরা এটা করি। আমি তৃণমূল কংগ্রেসে সবাইকে শেখাই, আগে নিজে একজন ভালো মানুষ তৈরি হও, তবেই তো তুমি মানুষের কাছে গ্রহণীয় হবে। পশ্চিমবঙ্গবাসী জানতে চায় দিদি হাঁটে হাঁটেন কতক্ষণ, কত কিলোমিটার? অনেকক্ষণ হাঁটে দিদি, অনেকক্ষণ হাঁটে। ডিপেন্ড করে, আমি সকালবেলায় অফিসে যাবার আগে 9-10 কিলোমিটার করে নিই, তারপরে সারাদিনে কখনো কখনো 18-20ও হয়ে যায়, কিন্তু সেটা অতটা করা উচিত না। মানে ডেলি মানুষের 5 কিলোমিটার হাঁটা উচিত, 3 থেকে 5 কিলোমিটার হাঁটা উচিত শরীর ভালো রাখার জন্য। বাট আমি এখন ক্রস ট্রেনার করি, আমি সকালে 8-9 কিলোমিটার ক্রস ট্রেনার করে অফিসে চলে যাই। ক্রস ট্রেনার হচ্ছে যেটা টেনে টেনে করে সারা শরীর ইয়ে করে, অনেকটা সুইমিং টাইপের, এটা বাড়িতে আছে, ট্রেডমিলও আছে। কিন্তু ট্রেডমিলটা আজকাল অনেক সময় বলছে যে ট্রেডমিলে আমি আসলে একটু বেশি করে ফেলি, বেশি করলে একটু পায়ের প্রবলেম হয়ে যেতে পারে, কারণ আমি আমার সবকিছু একটু এক্সেস করার হ্যাবিট আছে, যেটা খুব ব্যাড হ্যাবিট, আমি নিজেই বলছি নিজেরটা ব্যাড হ্যাবিট। এই কারণে যেটা সত্যি কথা বলতে আমার কোনো মানে আফসোস নেই, আমার 5 কিলোমিটারে বেশি করতে বলেছে, সেখানে আমি যদি 20 কিলোমিটার করি তো কি হবে, তো প্রবলেম তো হতে পারে। 20 কিলোমিটার হাঁটেন মিনিমাম? করি, কিন্তু সেটা করা উচিত নয় ইলেকশনের সময়, এতটা করতে পারো, কারণ ইলেকশনের সময় প্রচারে যেতে হবে। এখন 3 কিলোমিটারে এখন 3 মাস আমায় যেটা ইলেকশনে মিটিং করে বেড়াতে হবে, কষ্ট হবে গরমের মধ্যে, অবশ্য আমি তো সারাক্ষণই ঘুরে বেড়াই, তাতে আমার কিছুটা হাঁটাটা একটু কমবেই আর কি। আচ্ছা, আপনার যখন খুব মনে করে আজকে আমি একটা কিছু খাবো, কি খেতে ইচ্ছে করে আমরা জানতে চাই? আমার সবচেয়ে ফেভারিট খাওয়া হচ্ছে মুড়ি, মুড়ি আলু ভাজা, ভীষণ ভালো ফেভারিট খাওয়া। কি ভাবলাম পাবদা মাছ ইলিশ মাছ বলবেন, বললেন মুড়ি। পাবদা ইলিশ মাছটা ও হলেও হয় না হলেও হয় কোনো ম্যাটার না, ও একটা দুটো বেশি ওসব চলে না। যদি মনে হয় কারোর জন্য, কোনো প্রিয়জনের জন্য রান্না করবো, কি রান্না করবেন? রান্না করতে আমি ওস্তাদ, আমাকে যা যা রান্না করতে হবে সব করবো। আমি বৌদে শেখাই মাঝে, নিরামিষ নিরামিষও করতে পারি, কিন্তু আমাদের তো বাঙালি লোকেরা তো মাছ টাছ বেশি ভালো খেতে পারে না, মাছ মাংসটা বেশি পছন্দ করে। আমি বৌদের বলে দিই কি কি করতে হবে, এখন তো বৌরা সব সারাক্ষণ এই রান্নার সব রেসিপি দেখে, কিন্তু কিছু টিপিক্যাল রান্না আছে যেগুলো হচ্ছে রান্নার রেসিপি না দেখেও করা যায় এবং যেগুলো খুব সহজেই মানুষ পছন্দও করে। আমি ছোটবেলায় খুব রান্না করতাম, দিল্লিতে আমি যখন এমপি ছিলাম রান্নাঘর ছিল, আমি তখনও খুব রান্না করে খাওয়াতাম সবাইকে। এখানে আমার জায়গা নেই, একদম ছোট্ট জায়গায়, সেই জন্য আমি পারি না করতে, কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে। রান্নার রেসিপি আমার জিজ্ঞেস করে আমি বলে দেবো। তোমরা তো মাঝে মাঝে এইসব আমাকে দিয়ে পলিটিক্যাল কথা না বলিয়ে এই সমস্ত করলে আমি করে দেবো। মাছের ঝাল বলুন। আচ্ছা, পাবদা মাছের ঝাল, এটা এসে হলো এটা সবাই জানে। তুমি পাবদা মাছের ঝাল আমায় না জিজ্ঞেস করে আমি ছোট খাটো কয়েকটা বলে দিচ্ছি, বলুন যেগুলো হচ্ছে রেসিপি। পশ্চিমবঙ্গের যারা আমাদের মা বোনেরা বৌদিরা দেখছেন তাদের জন্য বলুন একটা রেসিপি। না, রেসিপি অনেক আছে, কিছু না, ধরুন ঘরে কিছু নেই, কিছু দরকার নেই, ডিমটা সেদ্ধ করে নেবেন, একটুখানি কড়াই একটুখানি তেল, একটু লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবেন, লঙ্কাটা একটু জাস্ট একটু ভেজে নিয়ে
তারপর ডিমটা সেদ্ধ করবেন, ডিমটা সেদ্ধ করার পরে ওটা জাস্ট আধখানা করে কেটে ভেজে নেবেন, ভালো করে ডাল দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবেন, দারুণ টেস্টি। আবার অনেক সময় ডিম পোস্তর বড়া করে, যেটা হচ্ছে ঘরে হয়তো কিছু নেই, অনেক অতিথি এসছে, তখন স্যাট স্যাট স্যাটা স্যাট করে ডিমের মধ্যে পোস্তটা বেটে নেবেন, পোস্ত বেটে তার মধ্যে ডিমটা গুলে নেবেন, নিয়ে আদা কাঁচা লঙ্কা ভালো করে বেটে আর তাতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে একদম ভালো করে ঘেঁটে নিয়ে ওটাকে বড়া করে দেবেন, ডাল ডিম পোস্ত বড়া দিয়ে ভালোভাবে খেয়ে নেবেন। এরকম অনেক আছে। আচ্ছা, এবার র্যাপিড ফায়ার একটা, আর একটা বলে দিই, বলুন। একটা চিকেন খুব ভালো খেতে লাগে, দই দিয়ে চিকেনটাকে ভিজিয়ে রাখতে হবে, কিছু না, আধ ঘন্টা ভিজিয়ে রাখবে। ম্যারিনেট করতে হ্যাঁ, হবে? আমি অল্প অল্প জানি। ওই যাই হোক, সবাই জানে এগুলো। ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পরে একটু আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে কড়াইতে ওটাকে তুলে রেখে একটু 6-8টা লবঙ্গ দিয়ে দেবেন, লবঙ্গটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে, তার মধ্যে ওই মশলাটা ফেলে দিয়ে চিকেনটা এবার একটু নেড়ে, যতক্ষণ পর্যন্ত চিকেনের জলটা না শুকাবে একটু নেড়ে যাবেন আর একটু ঢাকা দিয়ে রাখবেন, আর নামাবার সময় একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন, দারুণ খেতে হবে, চিলি চিকেনের থেকেও 1000 গুণ ভালো হয়ে যাবে। ফ্যান্টাস্টিক। আচ্ছা, একটা র্যাপিড ফায়ার, পাবদানা ইলিশ পাবদানা ইলিশ, কোনটা আপনার ফেভারিট যদি বলেন? চিংড়ি মাছ আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ছোট চিংড়ি, নট বড় চিংড়ি, পোস্ত বড়া না আলু পোস্ত? দুটোই ভালো। আপনি সেফ খেলছেন, মোটেই সেফ খেলছি না, পোস্ত ইসগো বড় না পেঁয়াজ, মোহনবাগান? আমি আমি ইসগো সব, না যে মোহনবাগান? ভালো খেলে তার, যে ভালো খেলে তার, আমি ইস্ট বেঙ্গল এটাও মোহনবাগান সেফ আনসার হয়ে মহাবেনার, গেল। নট সেফ। আমি দেখুন, আমি এমনই একটা জায়গায় বসে আছি, আপনি নামে বলবেন হট চেয়ার, আপনি আমাকে একটা কুল চেয়ার ডিক্লেয়ার করুন, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, অমিতাভ বচ্চন না শাহরুখ খান? দুজনকেই ভালোবাসি, একজন হিমালয় প্রমাণ আর একজন, আর একজন আমার নদী মাতৃক। ভূতদেব ভট্টাচার্য না সূর্যকান্ত মিশ্র? এই কোশ্চেনের কোনো উত্তর হয় না, সরি, সে কি, আপনি তো অন্যগুলোতে থার্ড নাম বললেন, লেবেলই জ্যোতি নেই, বসু থার্ড নাম? লেবেলই নয়, জ্যোতি বসুকে তবু আমি একটা শ্রদ্ধা করি, এই কারণে জ্যোতি বসুর মধ্যে একটা ডিপ সেন্স ছিল, কাজ করত, উনি একটু রাশভারী ছিলেন, আর যেটা বলতেন সেটা করতেন, উনি ওসব কাউকে কেয়ার টেয়ার করতেন না, কিন্তু যে কোনো জিনিস তিনি কিন্তু গভীরভাবে ওইটুকুর মধ্যে চিন্তা করে নিতেন। প্রথম 10টা বছর ভালো চালিয়েছিলেন, পরে তারপরে তো অধঃপতন হলো, পার্টি টাটি চলে এলো, পার্টিতন্ত্র হয়ে গেল, সবই ঠিক আছে, কিন্তু অন্য লেভেলগুলো লেভেলেই আসে না। বুদ্ধদেব ভট্টাচার্য 10 বছর আর জ্যোতিবাবুর 14-24-25 বছর, জ্যোতি বসুকে অনেক এগিয়ে রাখছেন আপনি। আমার যেটুকু মনে হয়েছে সেটা আপনাকে আমি বলছি, যেটা আমার বাস্তব বুদ্ধিতে মনে হয়েছে। একটা অনুযোগ আছে, এটা সাংবাদিক হিসেবে, ইয়েস অফ কোর্স, যে পশ্চিমবঙ্গে এই সিচুয়েশন কেন হয় না, এটা এটা এই জামানা বলছি, সব জামানাতেই, যে সূর্যকান্ত মিশ্র মমতা বন্দ্যোপাধ্যায় মাসে একবার করে মিটিং করবেন, পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা একসাথে বলবেন, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন থাকতেই পারে, এই কালচারটা আমাদের কেন ডেভেলপ করলো না? এটা এটা তো আপনার কাছে আমারও কোশ্চেন, তাই আপনি তো দিদি, আপনি আপনি ইনিশিয়েটিভ নিয়ে আমি করছেন অনেক না কেন? সময় কথা বলতে চাইছি, তারা যদি না বলে আমি কি করতে পারি, আমি এটার পক্ষের লোক, আমাদের বেঙ্গলে এই কালচারটা একমাত্র নেই, সারাক্ষণ ঝগড়া করছে, সকাল নেই, সকাল শুরু হচ্ছে ঝগড়া দিয়ে, দুপুরে ওই সেই, সকালে চিরতা পাতা, দুপুরে নিম পাতা, বিকেলে বাবলা কাটা, আর রাত্রিবেলা শুতে যাচ্ছে সেটাও একটা কিছু বের করে নিচ্ছে, তো এগুলো শুধু মানে বিষবৃক্ষ তৈরি হচ্ছে। আমার মনে হয় কনস্ট্রাকটিভ আমাদের অ্যাপ্রোচ থাকা উচিত, ইলেকশনের সময় পলিটিক্যাল পার্টিরা পলিটিক্যাল কথা বলুক, গণতান্ত্রিক কথা বলুক, তাদের মতামত বলুক, কিন্তু সারা বছর কাজ করা উচিত, এটা আমি মনে করি, আমরা অনেক পিছিয়ে গেছি, একসাথে কাজ কাজটা করা, আমরা কতগুলো কাজ তো একসাথে করা যায়, খুব ভালো করা যায়, কেন করা যাবে না এটা, কেন তা আপনি আমি তো ইনিশিয়েটিভ মনে করি, নিচ্ছেন না কেন? ভাই কে কার কথা শুনবে, ভাই আমরা তো সবচেয়ে বেশি সাহায্য করেছি। আপনি তো সূর্যকান্ত মিশ্র, বিমান বসুকে একবার ডাকতে পারেন যে মাসে একবার করে আসুন, বা আমি আলিমন্দির স্ট্রিটে যাব। ওরে বাবারে, আমি তো নিজে অশোক ঘোষের বাড়িতে 2-3 বার গেছি, কে বলছে আমরা যাইনি, আমি সোমনাথ চ্যাটার্জির বাড়িতে নিজে গেছি, আমি জ্যোতিবাবুর কাছে 3 বার গেছি, যখন দাঙ্গা হয়েছিল 1992 সালে, সিপিএম তো ঘর থেকে বেরোয়নি, আমি তো নিজের রাইটার্সে ছুটে গেছিলাম, বারবার গেছি, এটা বলবেন না, আমার জীবনে কিন্তু এ অঙ্ক অনেক দিন, মানে এসব ইতিহাস অনেক আছে, বড় তাদের হতে হবে, আমি বিরোধী দলে থাকাকালীন কোনোদিন দাঙ্গা বাঁধাতে চাইনি, কারণ আমি মনে করি দাঙ্গা আমাদের শত্রু, কিন্তু আপনি আমাকে পলিটিক্যালি পারছেন না বলে আপনি দাঙ্গাও বাঁধিয়ে দেবেন, এটা আই ক্যানট টলারেট দিস, এটা এটা রাজনীতি নয়। আপনি কি এবার থেকে এই প্রসেসটি ইনিশিয়েট করবেন? আমার এটা ওপেন অপশন, আমার এটা কোনো আপত্তিই নেই, যদি কেউ কথা বলতে চায় আমি অলওয়েজ ওয়েলকাম করি, আমার কোনো এটা ব্যাপার আমি নয়। পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলছি, যেটা এই কালচারটা কেন, আমি বলছি, আমাকে একজন প্রবীণ সাংবাদিক বলেছেন যে এটা আপনার সাথে আমি একমত, ঠিক বলেছেন, এটা এটা সব রাজ্যেই হয়, একমাত্র রাজ্য সেখানে 365 দিন শুধু নোংরা পলিটিক্স হয় আর কিচ্ছু হয়, তাই কি? আপনিও তো একটা পলিটিক্সের অংশ। আমরা তো এটা করিনি, নিশ্চয়ই আমরা পলিটিক্সের অংশ, কিন্তু আমরা আমাদের সময় এটা করিনি, আমরাই বন্ধ বন্ধ করে দিয়েছিলাম, আমরা ক্ষমতায় আসার 3 বছর আগে থেকে বন্ধ বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল এটা অন্যায় করেছিলাম, আমরা বন্ধটা করা উচিত নয়, স্ট্রাইক আমরাই বন্ধ করে দিয়েছিলাম,
ক্ষমতায় আসা 3 বছর আগে থেকে এটা মাথায় রাখবেন, এবং দাঙ্গা কোনোদিন জীবনে লাগায়নি, বরঞ্চ দাঙ্গার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঙ্গাটাকে বন্ধ করেছিলাম। কখনো আগুন লেগেছে নিজের রাস্তায় বসে থেকে আগুনটাকে নিভিয়েছি আমরা, কিন্তু এরকমভাবে আগুন লাগিয়ে দিয়ে আসিনি। এই নোংরা রাজনীতি, নেতিবাচক রাজনীতিকে আমি ঘৃণা করি। আমি পজিটিভ, আমি অলওয়েজ ছোটবেলা থেকে একটা জিনিস আমরা শিখেছি, বি পজিটিভ, বি কনস্ট্রাকটিভ, বি ক্রিয়েটিভ, বি কুল অলওয়েজ। পারলে মানুষের সেবা করুন, দরকার হলে সেবাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন না, এটা আমি বিশ্বাস করি। সে যেই হোক, রাজনীতিটা ভোটের সময় হোক, কোনো আপত্তি নেই, কিন্তু 365 দিন খেয়ে দিয়ে কাজ নেই, রোজ রাস্তা অবরোধ করে বসে থাকলাম, অথবা বাস গিয়ে ভেঙে দিয়ে এলাম, অথবা ট্রাম গিয়ে ভাঙচুর করে দিয়ে এলাম, অথবা থানায় গিয়ে বন্দুক দিয়ে ভেঙে দিয়ে এলাম, একটা বাস নতুন নামাতে কত পয়সা খরচ হয়, কোথায় পাবো, টাকা নেই, পয়সা নেই, দেনা দিতে হচ্ছে 1,40,000 কোটি টাকা, 1,00,000 কোটি টাকার উপর, 1,40,000 কোটি টাকা দেনা শোধ করতে হয়েছে। কত কষ্ট করে 1,500 বাস নামালাম, আর এই 30 দিনের মধ্যে আমার 300টা বাস পুড়িয়ে দিয়েছে, কোথা থেকে পাবো? পাবলিক তো আলটিমেটলি সাফার করবে না, পাবলিক তো, এই বাসগুলো তো পাবলিকের জন্য করা হচ্ছে, কত কষ্ট হয় তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, কেন পুড়িয়ে দিয়ে আসবে? কেউ কেউ হুজিয়ে করে দিচ্ছে, কোনো একটা ঘটনা ঘটছে, ঘটনা ঘটাই খারাপ, ঘটনা ঘটলে নিশ্চয়ই আইনত তার ব্যবস্থা হওয়া উচিত। তাই বলে কি হট করে থানাটা গিয়ে ভেঙে দিয়ে এলাম, হাসপাতালটা গিয়ে ভেঙে দিলাম? একটা মেশিন কিন্তু কত টাকা লাগে, তৈরি করছে আর 1 সেকেন্ডে ভেঙে দিয়ে চলে আসছে। আমি তো মনে করি যে ভাঙবে তার কাছ থেকে কম্পেনসেশন নেওয়া উচিত, সে যেই হোক, এগুলো তো সরকারি টাকা, জনগণের টাকা। আপনারা যখন সরকারে আসেন তখন অভিযোগ করেছেন যে বিপুল ঋণের বোঝা নিয়ে সরকার চালাতে হচ্ছে, তার মাঝে অভিযোগ করেছে বিরোধীরা চেঁচিয়েছেন যে এর মধ্যে ক্লাব এদের এত টাকা দেওয়া হচ্ছে কিনা, এটা কি দান খয়রাতির ব্যবসা ফেলে ফেলেছে রাজ্য সরকার? আপনি কি আপনার সরকারের ফিনান্সিয়াল পারফরমেন্সে সন্তুষ্ট? সবচেয়ে ভালো পারফরমেন্স আমাদের সরকারে, কেন ক্লাবকে হেল্প করলে কি অসুবিধাটা কি আছে? ওনারা করতেন না, ওনারা হোপ 86 করেনি, ভুলে গেলেন সব? হোপ 86 করে আমি হাজার হাজার কোটি টাকা খরচা করে এনজয় করলাম, আর গরিব ক্লাবগুলো টাকা পেলে ওদের আপত্তির কি আছে? যদি কেউ ফুটবল কেনে, যদি কেউ জিমনাস্টিক্সের মাল্টি জিম বানায়, যদি কেউ করে। বিরোধীরা বলছেন যে যে যখন সরকার আর্থিক সংকটের বোঝা নিয়ে চলতে হচ্ছে তখন এদেরকে দিলে না দিলে, তাতে কত টাকা বাজেট? আমাকে 1,40,000 কোটি টাকা দেনা করতে হচ্ছে, দেনা শোধ করতে হচ্ছে ওদের জন্য, আর আমার এই ক্লাব, আর যতই আমি হেল্প করি যা করি, এতে কত টাকা খরচ হয়? 50 কোটি বা 100 কোটি টাকার বাজেট, তো 1,40,000 কোটি টাকা আমি দিতে পাচ্ছি। আমার ঘরে টাকা নেই, তাই বলে কি পুজোয় ছেলে মেয়েরা উৎসবে জামা কিনবে না? নাকি ঘরে টাকা নেই বলে অতিথি আসলে তাকে 1 কাপ চা করে দেওয়া হবে না? আপনাদের আমি বলি ফাইন্যান্সিয়াল, আমাদের যদি পারফরমেন্স দেখেন ভারতবর্ষে, যেটা হচ্ছে আমি খুব গর্ব করে বলছি, কদিন আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইকোনমিক সার্ভে বেরিয়েছে, ইট ইজ নট দ্যাট আই এম সেইং, মনে রাখবেন দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে যদি দেখেন বাংলা, বাংলা একমাত্র জায়গা যেটা হচ্ছে আমাদের এত ভালো পারফরমেন্স, যে আমাদের জিবিএ যেটা আমরা বলছি জিএসডিপি হার, ভারতবর্ষে 7.6, আমাদের 12.59, এত দেনা শোধ করে, এটা গর্ব করা উচিত। আমার ধরুন এগ্রিকালচারাল সেক্টরে ভারতবর্ষে কত জানেন আপনারা? 1.1, আর আমার বাংলা হচ্ছে 5.55, কত ভালো করে, 4 বার পরপর কৃষিকর্ম অ্যাওয়ার্ড পেয়েছি, জিতেছি আমরা ভারত সরকারে। ইন্ডাস্ট্রি সেক্টরে অনেকে অনেক রকম ভুলভাল তথ্য দিচ্ছে, আসল তথ্য হচ্ছে ইন্ডিয়াতে গড় অ্যাভারেজ হচ্ছে 7.3, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইম্প্রুভ করেছে, আর আমাদের বেঙ্গলে করেছে 10.59%। আমি আপনাকে তথ্য দিচ্ছি, সার্ভিস সেক্টর 9.2% ইন্ডিয়াতে, আর বাংলা হচ্ছে 13.99%। এই 4.5 বছরে 1 কোটির উপর প্রায় বেকার ছিল, আমরা 68 লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান করেছি, 2 লক্ষ প্রসেসে চলছে সরকারি চাকরির, আমরা আরও প্রতি বছর বছর যেটা আমরা করব সেটা আমরা অলরেডি আমাদের ম্যানিফেস্টোতে বলবো, বা আমরা অ্যানাউন্স করেছি যে আমরা, এমন স্কিল ডেভেলপমেন্ট অলরেডি আমরা অ্যানাউন্স করেছি, প্রতি বছর আমরা 6 লক্ষ করে ছেলেমেয়েকে মানে ট্রেনিং দেবো, এবং স্যামসাং কোম্পানি থেকে শুরু করে রেমান্স থেকে শুরু করে, তারপরে ধরুন বাজাজ কোম্পানি থেকে শুরু করে, ICI থেকে শুরু করেছি, যারা আছে তাদের সাথে ক্যাম্পাস ইন্টারভিউয়ের মতো তারা স্কিল ট্রেনিং নেবে এবং চাকরি পেয়ে যাবে। আপনি বলবেন যে একটা সত্যি দত্ত বলে আমার এক বন্ধু দুবাই থেকে ফোন করেছিল, তারা ফিরে আসতে চায়, তারা অনেকেই বলেছে যে আমরা পশ্চিমবঙ্গে ফিরে আসতে চাই, আমাদের কি অপরচুনিটি? দিদিকে জিজ্ঞেস করো অপরচুনিটি। আমি মনে করি বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন নাও, মানে বেঙ্গল গেটওয়ে, যেহেতু নর্থ ইস্টার্নের এবং বাংলাদেশ ভুটান সিকিম সমস্ত আছে বেঙ্গলে, আমরা রোড কানেক্টেড করে দিচ্ছি বাংলাদেশের সাথে, ভুটানের সাথে, নেপালের সাথে, এবং বাংলায় এত ইন্ডাস্ট্রি হচ্ছে, ডিপসি পোর্ট হচ্ছে সুন্দরবনে, পাঁচমি বলে যেটা বেঙ্গলে যেটা হচ্ছে সেটা 2,10,000 কোটি টাকার প্রজেক্ট, যেটা আমাদের মেট্রিক টন কয়লা উৎপাদন হবে বেঙ্গলে, আমাদের কিছু না হলেও 7-8টা পাওয়ার প্রজেক্ট অলরেডি প্রসেসে আছে বা হচ্ছে, কাটোয়া থেকে শুরু করে রঘুনাথপুর থেকে শুরু করে আপনার হাইড্রেল প্রজেক্ট, আপনার নর্থ বেঙ্গলে 6টা হচ্ছে,
এইভাবে এডিবি প্রজেক্টের একটা রাস্তা তো আমরা করে দিচ্ছি, একেবারে আপনার দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে বর্ধমান হয়ে আর একটা অল্টারনেটিভ আপনার নর্থ বেঙ্গল।